গত ঈদে বেজায় হল সংকটে পড়েছিল সিনেমাওয়ালারা ওয়ালারা দুশো হলের বাংলাদেশে একসঙ্গে তিনের অধিক ছবি মুক্তি পাওয়া মানে সংকট তৈরি হওয়া আসছে ঈদে সেই সংকটের মাত্রা বাড়বে আরও কারণ এবার আরও বড় ও বেশি ছবি মুক্তি পাচ্ছে তবে সেই দুশ্চিন্তা ছাপিয়ে আপাতত ঢালিউড মজে আছে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর টিচার পোস্টার ট্রেলার গান আর বাহারি প্রচারণায় এর মধ্যে বারো জুন বেলা চারটা নাগাদ অন্তর্জালে একরকম আগুন ধরিয়ে দিলেন নির্মাতা রায়হান রাফি এদিন প্রকাশ হল সুরঙ্গজ ছবির আইটেম গান কলিজা আর যান প্রযোজনা প্রতিষ্ঠান চর্কির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া এই গানের মূল পাত্রী নুসরাত ফারিয়া হলেও চমকে দিলেন নায়ক আফরান নিশ্ব ফারিয়ার কোমর দোলানোর তালে টিভি পর্দার এই ভার্সেটাইল অভিনেতা যেভাবে নিজেকে উদ্দাম না চালেন তা উপভোগ্য বটে অনেকেই ভেবেছেন অভিষেক সিনেমাতেও আফরান নিশোকে পাওয়া যাবে টিভি পর্দার আদলে তারা এবার সম্ভবত নতুন করে গুছিয়ে নেবেন পুরনো মন্তব্য নিঃস্বর বিপরীতে গান জুড়ে নুসরাত ফারিয়ার যথারীতি নাচের মুদ্রায় আর শরীরী ভাষায় দৃষ্টিনন্দন নাচের বিষয়ে আফরান নিশো আগেই বলেছিলেন অভিনয়ের এই অংশে তার অস্বস্তি সবচেয়ে বেশি সোমবার প্রকাশিত গানে তার সেই প্রতিচ্ছবি মেলেনি যদিও নাচ নির্ভর এই গানে নিশোর উপস্থিতি খুবই কম তবে পুরো গানটি যে ঈদ বাজার আগাম জমিয়ে দেবে তাতে সন্দেহ নেই কলিজা আর জান শিরোনামের এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ তাতে সুর সঙ্গীত দিয়েছেন আরাফাত মহসিন এবং কণ্ঠে তুলেছেন দিলশাদ নাহার কণা চলতি বছরের ফেব্রুয়ারিতে সুরঙ্গ সিনেমার মহরত হয় এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায় এর শুটিং হয় শুটিং সম্পাদনা শেষে এখন চলছে রং বিন্যাসের কাজ ছবিটির প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন এটা আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি আরও অনেক আগে পরান আগেই ছবিটা বানাতে চেয়েছিলাম কিন্তু বাজেট আয়োজন নানাবিধ কারণে সম্ভব হয়নি অবশেষে কাজটি করলাম পুরো ইউনিট অসামান্য পরিশ্রম করেছে আসলে যখন কোনো কাজে সংশ্লিষ্ট সবাই সব থেকে কাজ করে তখন সেটি মানুষের মন জয় করেই আমাদের সবার পরিশ্রমের পর যে কাজটা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট নির্মাতা জানান বিশ জুনের মধ্যে ছবিটি জমা দেবেন ছাড়পত্রের জন্য তবে তার আগেই আফরান নিশোর অভিষেক বার্তা জমে উঠেছে টিজার ফোর টেস্ট আর আইটেম গান প্রকাশের মাধ্যমে যেটি দেখে অনুমান করা যায় নানামাত্রিক চরিত্রে ধরা দেবেন নিশ্ব তার সঙ্গে থাকছেন তমা মির্জা নাজিম উদ্দৌলার গল্প ও চিত্রনাট্যের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চোরকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান খোদাফেজ